আমরা এখন চলে গেছি কিং সালমান মসজিদে। এটা হচ্ছে কিং সালমান মসজিদ, দেখতে পাচ্ছেন। এই মসজিদটা সৌদি সরকার থেকে করে দিয়েছে। এই মসজিদটা আজকে আপনাদেরকে দেখাবো, সো ব্লগ হবে এই মসজিদ নিয়ে। চলো জেব্রা ক্রসিং থেকে। 2018 সালে এই মসজিদের কাজ শুরু হয় এবং 2021 সালের এপ্রিল মাসে আনঅফিসিয়ালি এই মসজিদটি ওপেন করে দেওয়া হয়। এবং এই মসজিদে কিন্তু একসাথে 10,000 লোক নামাজ পড়তে পারবেন। এই মসজিদের পাশে রয়েছে সমুদ্র, যে সমুদ্র থেকে আসলে এত সুন্দর সুন্দর ঢেউ দেখা যায়। মানে অসাধারণ সুন্দর একটি জায়গার মধ্যে এই মসজিদটি বিল্ড করা হয়েছে। এই মসজিদের বাইরের অংশটুকু দেখতে পাচ্ছেন, মানে আমার কাছে মনে হয়েছে যে এত সুন্দর একটি মসজিদ এত সুন্দর একটি জায়গায় তৈরি করা হয়েছে, এটা একটা পারফেক্ট ডিসিশন ছিল। এবং এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস মসজিদ মালদ্বীপের। আমি চারপাশগুলো দেখাচ্ছি, এই গাছগুলো এগুলো সবই কিন্তু সৌদি আরব থেকে আনা হয়েছে। এবং মসজিদের চারপাশটা যদি দেখেন, অলওয়েজ সবসময় ক্লিন এবং খুবই সুন্দর রক্ষণাবেক্ষণ করা হয়। এটার আউটসাইড যেমন সুন্দর, ভিতরের সাইড ওরকম সুন্দর, আমি আপনাদেরকে সবই দেখাচ্ছি। আমার সাথেই থাকুন। এখানে যত গাছ দেখতে পাচ্ছেন, এই সবগুলো গাছ কিন্তু সৌদি আরব থেকে ডিরেক্ট আনা হয়েছে শিপে করে। এবং মানে এখানে এসে না রাফান যেটা হয়েছে, যে রাফান টোটালি মানে অ্যাস্টোনিস্ট হয়ে গেছে, যে আসলে কী দেখছে, মানে এত সুন্দর। আমরা এখন ভিতরে যাওয়ার চেষ্টা করব। আর দেখতে পাচ্ছেন পাশের সমুদ্রের ঢেউগুলো দেখা যাচ্ছে। আমরা এখান থেকে জুতা রাখতে হয়, জুতা এখানে রেখে দেন আমরা ভিতরে ঢুকবো। সো নামাজের জায়গা হচ্ছে দোতলায়, আমরা এখন দোতলায় সিঁড়ি দিয়ে যাচ্ছি, সাথে রাফান আছে। এই হচ্ছে মসজিদের ভিতরের অংশ, অসম্ভব সুন্দর একটি মসজিদ। মানে কি বলবো, মসজিদ দেখতে পাচ্ছেন এখানে কোরআন শরীফ রাখা আছে বসার জন্যে, মানে যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে তাদের জন্য সিট দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে মসজিদের ভিতরের ইন্টেরিয়র, আর এই হচ্ছে মসজিদের ভিতরটুকু এবং যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়েন এই জায়গাটুকু দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মসজিদের ভিতরের মেইন অংশ। মসজিদ থেকে যদি আমরা আউটসাইড দেখাই, এই হচ্ছে গ্লাস দিয়ে আউটসাইড দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এবং এরই মধ্যে রাফান বলতেছে সে নাকি নামাজ পড়বে, তাহলে সেক্ষেত্রে আমাদের অজুখানা বের করতে হবে। সো আমরা এখন অজুখানায় যাচ্ছি। আর অজুখানা হচ্ছে এই এখানে, এটা নিস্তালয়ে অবস্থিত। অজুখানায় আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সে অজুখানা। রাফান অলরেডি নামাজ শুরু করে দিয়েছে। সো মসজিদ থেকে বের হলে এই ভিউটা আমরা দেখতে পারি, এই হচ্ছে মসজিদের মেইন ভিউটা। সো কেমন লাগলো আজকের এই ব্লগ কমেন্ট করে জানাবেন, এবং নতুন নতুন ব্লগ আসবে ইনশাল্লাহ। সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।